সাগর নদীতে 22 দিন মাছ ধরা বন্ধের ঘোষণায় মাছ ভর্তি বেশ কিছু ট্রলার ভিড়েছে পিরোজপুরের পাড়েহাট মৎস্য অবতরণ কেন্দ্রে। তবে চাহিদার তুলনায় আড়তে মাছের পরিমাণ কম, স্বল্প পরিমাণে মিলছে বোয়াল, ইলিশ, রুই সহ নানা প্রজাতির মাছ। প্রকারভেদে প্রতিটি মাছে 200 টাকা পর্যন্ত বাড়তি দাম। 1 কেজি ওজনের ইলিশ 1,400 টাকায় এবং 500 গ্রামের ওজনের 600 টাকায়। 22 দিনের অবরোধ, মাছ কম, ক্রেতা বেশি। যে মাছ 500 টাকা কেজি বিক্রি করছি সেই মাছ আজকে 500-এর বেশি কেনা পড়ছে আমাদের। অনেক দাম, অনেক চাপ, আগের চেয়ে কেজিতে 100-200 টাকা বেশি। দাম চড়া হওয়ায় মাছ কিনতে গিয়ে বিপাকে পাইকার ও সাধারণ ক্রেতা। ট্রলারে পর্যাপ্ত কোনো মাছ পায় নাই, অল্প কিছু মাছ পাইছে, এর জন্য মাছের দামটা অনেক বেশি। ব্যাগ নিয়ে ঘুরতে আসি, মাছ পাইতেছি না। এর আগে যে মাছের দাম ছিল তার থেকে আজকে প্রত্যেক কেজি মাছে দেখা যায় 250-300 টাকা বৃদ্ধি পেয়েছে। মাছ না পাওয়ার কারণে মনে হয় খালি হাতেই যাওয়া লাগবে আর কি। পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন গড়ে 20-25 লাখ টাকার মাছ বেচা কেনা হয়। সময় সংবাদ, পিরোজপুর।